সকালবেলা হাঁসগুলো ছেড়ে দিয়ে কিন্তু ডিম উত্তোলন করা হচ্ছে কাজ। তো ডিম উত্তোলন করছি, ডিম উত্তোলন করতে গিয়ে আমার একটা কথা মনে হলো যে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করি। দেখেন আমার এই ঘরটা কিন্তু মাটির আর ডিম এখনো পড়ে আছে, ডিম সবেমাত্র আমি তোলা শুরু করলাম। তো এই ডিমগুলো কিন্তু পরিষ্কার না, কিন্তু আমরা অনেক ভিডিওতে দেখি যে মাটির ঘর কিছু অংশ ভিজে আছে, অথচ ডিমগুলো কিন্তু একেবারে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে রাখা, কিংবা ডিমগুলো একেবারে পরিষ্কার। কিন্তু আমার ঘরে এরকম আমি কখনোই পাই না। এই যে গর্তের মধ্যে যে ডিম পড়ে আছে, এই গর্তের মধ্যে একটা গর্ততে হচ্ছে একটা হাঁস ডিম পারলে আরও একটা হাঁস আসে, কিংবা এখানে আসলে অধিক পরিমাণে হাঁস আসে, এটাই হাঁসের স্বভাব। এই গর্ততেও কিন্তু ডিমগুলো পরিষ্কার না। তো তাদের ঘরে তাদের হচ্ছে সেই প্রতিবেদনে ডিমগুলো এত পরিষ্কার কীভাবে হয় আমি জানি না। আমার ঘরে এই যে এভাবে সকালবেলা ডিমগুলো পড়ে থাকে, কিছু ডিম আসলে পরিষ্কার করতে হয় আমাদের নিজ হাতে। তো তারা কিভাবে এত সুন্দরভাবে ডিমগুলো রাখে আমার প্রশ্ন। যদি কেউ এই ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের ঘরে যদি এই মাটির ঘরে পরিষ্কার ডিম থাকে, কিভাবে ডিমটা পরিষ্কার রাখেন একটু বলবেন আমাকে। তবে যখন শীতকাল, যখন আমরা হচ্ছে তুষ ব্যবহার করি তখন কিন্তু পরিষ্কার থাকে, কিংবা মাটির ঘরে যে হচ্ছে সবসময় ডিম নোংরা হবে এরকমটা না। অ্যাকচুয়ালি কালকে থেকে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি, আর বাহিরেও হচ্ছে প্রচুর পানি পড়ে আসছে, ঘরেও একটু হচ্ছে পানি চলে আসছে। তো যার কারণে কিন্তু এই ডিমটা এরকম নোংরা হয়ে গেছে। কিন্তু অনেকেরই দেখি যে ঘর নোংরা একদিকে, কিংবা পানি লেগে আছে অথচ ডিমগুলো শুকনো, এটা আদৌ সম্ভব না। আসলে সকালবেলা ডিমের দৃশ্যগুলো এরকমই হয়, আমার খামারে এরকমই হয়। আর অনেকে আসলে প্রতারিত করার জন্য কিংবা মানুষকে অনুপ্রাণিত করার জন্য ডিমগুলো রাখে, এটা কোনোভাবেই ঠিক না। আর আমার খামারে হয়তো আজকে 100টা ডিম পারছে, আমি আরও 100টা ডিম এখানে এনে মানুষকে উৎসাহিত করছি, এটা আসলে মানুষকে উৎসাহিত করা না, এটা এক ধরনের প্রতারণা। তো এই প্রতারণা থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর মানুষকে সঠিক তত্ত্ব পরামর্শ দিতে হবে। তো যাই হোক, এই সকালবেলা আমি এই ডিমগুলো তুলে এই ঘরটা কিন্তু শেষে খুব দ্রুত পরিষ্কার রাখতে হবে, তার কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, টিপটিপ করে কিন্তু বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে, কালকেও বৃষ্টি ছিল। তো এই বৃষ্টির মধ্যে বাহিরের অবস্থানটা একটু দেখাই, বাহিরেও কিন্তু একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো এই অবস্থায় কতক্ষণ রাখতে পারবো? বাহিরে যেহেতু আকাশটা একেবারে মেঘাচ্ছন্ন, টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো এই যে আমি যদি বাহিরে হাঁসগুলো রাখি, বৃষ্টিতে যদি রাখি, তাহলে হাঁসের কিন্তু ঠান্ডা লাগবে, কিংবা হাঁসের অনেক প্রকারের সমস্যা হতে পারে। এজন্য এই যে এখন ডিমগুলা তোলার পরে ঘরটা শেষে বালু দিয়ে পরিষ্কার ব্যবস্থা করব, দেন হাঁসগুলোকে কিন্তু পুনরায় আবার ঘরে আমি হচ্ছে প্রবেশ করাবো। সারাদিন যদি বৃষ্টি থাকে, সারাদিন হাঁসগুলো ঘরে থাকবে, এবং সারাদিন হাঁসগুলোকে কিন্তু ঘরে রাখা যাবে না, কারণ সারাদিন যদি হাঁসগুলোকে ঘরে রেখে আবার হাঁসটা নোংরা হয়ে যাবে, ঘরটা নোংরা হয়ে যাবে হাঁসের মল দ্বারা। তো এই জন্য হয়তো বা দিনের এক সময় আমি হাঁসগুলোকে বের করব, যদি সারাদিন বৃষ্টি হয়, বের করে আবার ঘরটা সেচতে হবে, আবার ঘর পরিষ্কার করে আবার ঘর হচ্ছে ঘরে হাঁসগুলো প্রবেশ করাতে হবে, দেন সারা রাত হাঁসগুলো থাকবে। তো এভাবেই বৃষ্টি যখন হয় একটু পরিশ্রম বেশি হয়, বৃষ্টি যখন হয় একটু আমাদের বেশি সতর্ক হতে হয়। তো বৃষ্টি যেহেতু আসে কিংবা বৃষ্টি পড়ছে, তাই আমরা হাঁসগুলোকে কিন্তু ঠান্ডা এবং জ্বরের মেডিসিন কালকে দিয়েছি, আজকেও দিব এবং আগামীকালও দিব, এই তিন দিন আমরা ঠান্ডার মেডিসিন করব। তো হাঁসগুলোকে খাবার দেওয়া হয়েছে, এখন আমরা কিছু সময়ের জন্য হাঁসগুলো বাহিরে ছেড়ে দিয়েছি, এখন হাঁসগুলোকে কিছু খাবার দেবো, এখানে হাঁসগুলো খাবার খাবে, পাশাপাশি আমরা ঘরে ডিমগুলো উত্তোলন করব, ঘরটা শেষে ফেলবো, ঘরে হচ্ছে বালু দিব, আর যতটুকু সম্ভব ঘরটা শুকনো রাখার ব্যবস্থা করব, দেন হাঁসগুলোকে কিন্তু খুব দ্রুত আবার ঘরে প্রবেশ করাতে হবে, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টি যদি সরাসরি হাঁসের শরীরে পড়ে, কিংবা হাঁসগুলো সব ভিজে যায়, তাহলে হাঁসের ঠান্ডা লাগবে, হাঁসের নানা প্রকারের জটিলতম সমস্যা হতে পারে। এজন্য আমরা পুনরায় হচ্ছে হাঁসগুলোকে ঘরে তুলব। তো বৃষ্টি হলে বাড়তি পরিশ্রম, এজন্য কিন্তু আমাদের খামারটা আপডেট করা প্রয়োজন, কিংবা খামারের কাজ একটু আমরা করব, অনেক কাজ আমাদের হচ্ছে সহজ করতে হবে, হাঁসগুলো বিচরণের জায়গা একটু আপডেট করতে হবে, বাহিরটা একটু পাকা করতে হবে। তো এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, অবশ্যই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিংবা এই কাজগুলো যখন আমরা সম্পূর্ণ করব তখন আমাদের অনেক পরিশ্রম কমে যাবে। আপনারা অনেকেই আছেন যাদের খামারটা কিন্তু অনেক আপডেট, অনেক সুন্দর করে আপনারা সাজিয়েছেন, তো তাদের ক্ষেত্রে বলি, বৃষ্টি হওয়ার সময় আপনারা কিন্তু
সহজে সতর্কতা অবলম্বন করতে পারেন। ইচ্ছা করলে আপনারা হচ্ছে বৃষ্টিতে হাঁসগুলো নাও ভিজাতে পারেন, ইচ্ছা করলে হাঁসগুলো ঘরেই রেখে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই সতর্কতাগুলো আপনারা অবলম্বন করবেন, আমার যে পরিশ্রমগুলো হচ্ছে আপনাদের কিন্তু সেই পরিশ্রম হবে না, কারণ আপনারা অনেকেই খামারটা আপডেট করে ফেলেছেন। আর যারা আপডেট করেননি অবশ্যই আপডেট করার চেষ্টা করেন, আমার খামারটাও আমি আপডেট করবো এবং কীভাবে আপডেট করবো, কীভাবে পরিশ্রমটা আমি কমাবো সে নিয়ে অবশ্যই ভিডিও আসবে এবং আমি হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।